এবারে ইতালি কুয়েত সৌদি আরব বুরুচিফ জেদ্দা আরব আমিরাতে দুবাই প্রতিনিধি পাঠানো তথ্যছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন মুজাহিদ হাসান। বাংলাদেশ আওয়ামী লীগ সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাবু অনুকূল রামের সভাপতিত্ব, নাসিরউদ্দিন কাউসার, এনামুল হক চৌধুরী ও এম নাজমুল ইসলামের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক ডিজি প্রফেসর ফাহিমা খাতুন, সংগঠনটির প্রধান উপদেষ্টা আয়ুব আলী বাবুল, শাহ মোহাম্মদ মাকসুদ সহ আরও অনেক। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেদ্দায় আলোচনা ও দোয়া মাহফিল করেছে আওয়ামী ফোরাম ১১ সহযোগী সংগঠন। বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেদ্দার সভাপতি হোসেন মোহাম্মদ নাহিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, মোহাম্মদ মুসা খান ও মনির পাটোয়ারির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলহাজ শেখ ওয়াদুদ করিম, শেখ আতাউর রহমান মুকুল, মুমিনুল ইসলাম বাপন, জসীমউদ্দিন, রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, আব্দুল মালিক। এক মিনিট নীরবতা পালন ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে 15 আগস্ট ও 21 আগস্টের শহীদদের স্মরণ সভার আয়োজন করা হয় সৌদি আরব রিয়াদস্থ ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগ। রিয়াদের স্থানীয় একটি হোটেলে শহীদুল ইসলাম মাতবর ও নাজিবুল মোবারকের যৌথ সঞ্চালনায় স্মরণ সভার সভাপতি ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশের সভাপতি ন্যানো বিজ্ঞানী ডক্টর রেজাউল করিম মিলন। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলী আকবর, আব্দুর রহমান চৌধুরী, ইসাউল্লাহ, সাংবাদিক বশির, শওকত ওসমান চৌধুরী সহ আরও অনেকে। জাতীয় শোক দিবস ও 21 আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ প্রবাসী শাখা সৌদি আরব। এতে সভাপতিত্ব করেন এম এ এম মুহিব, জসীমউদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন ইদ্রিস আলী সুমন ও কারি আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন ইসমাইল হোসেন, উজিউল্লাহ মিয়া, মোশারফ হোসেন, কুরবান আলী বিশ্বাস, শেখ ফজলুল কবির ভিকু সহ জেদ্দা আওয়ামী পরিবার 10টি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাসুম। আলহেরা একাডেমি স্টাডি ফোরাম জেনোভার আয়োজনে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে ফখরুল ইসলাম ও ইমরান মাহমুদ রোমানের যৌথ সঞ্চালনায়। এতে বিশেষ অতিথি ছিলেন মনসুর বোরল, মাইনউদ্দিন, আরিফ হাসান, সজীব ঢালি, আব্দুল কাদের, আব্দুল রব। এছাড়া অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, অভিভাবক সহ জেনেভাস্থ বাংলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কুয়েতের আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে জালালাবাদ অ্যাসোসিয়েশনের আয়োজনে সিলেট সিক্সার্স বনাম মুন্সিগঞ্জ স্টার ক্লাবের মধ্যে টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে সিলেট সিক্সার্স কুয়েতের অধিনায়ক তামিম আলম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। খেলায় মুন্সিগঞ্জ স্টার ক্লাবের বিপক্ষে সিলেট সিক্সার্স 78 রানে জয়লাভ করে। খেলা শেষে সংক্ষিপ্ত আকারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আব্দুল হাই মামুনের সভাপতিত্বে ও আহ যুবদের সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈনুদ্দিন সরকার সুমন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেফজু সহ অন্যরা। জাহিদ আহসান, আরটিভি।